আসসালামু আলাইকুম স্বাগত বাংলা ভাইরাল নিউজে শুরুতেই সংবাদ শিরোনাম সীমান্তে তার কাটার নির্মাণের চেষ্টা বিএসএফ এর বাধা বিজিবির ফোনালা ফাঁস বিএনপি নেতা আসিফ নিখোজ নাকি আত্মগোপনে নির্বাচনকে ঘিরে দেশবিরোধী অনেক ষড়যন্ত্র হবে মানবাধিকার কমিশনকে বললেন আইনমন্ত্রী কঠোর কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি শুরু করবে নির্বাচনী প্রস্তুতি সাহস থাকলে দেশে মামলা ফেস করুন তারেককে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি দিনাজপুরের হিলি সীমান্তে আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তার কাটার বেড়া নির্মাণের চেষ্টা করলে গার্ড বাংলাদেশ বাধা দিয়েছে এই ঘটনায় সীমান্তে দুই বাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয় মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তে দুইশ পঁচাশি নং পিলারের বাইশ নং সাপ সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এ সময় সীমান্তে দুই বাহিনীর পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয় পরে এ নিয়ে দুই বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে তাতে কাজ বন্ধে সম্মত হলে পরিস্থিতি শান্ত হয় বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম বলেন দুপুরে হিলি সীমান্তের কাটা কাটাতারবিহীন ভারতীয় অংশে তার কাটার বেড়া দেওয়ার জন্য পিলার স্থাপনে কাজ শুরু করে ভারতীয় বিএসএফ কিন্তু সীমান্তের আন্তর্জাতিক যে আইন নোম্যান্সল্যান্ডের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না সেটি নামেনি তারা সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় কাজ শুরু করেন ঘটনাটি বিজিবির দৃষ্টিগোচর হলে তারা তাদের এই কাজে বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরে বিকেল পনে তিনটার দিকে সীমান্তের ওই স্থানের দুই বাহিনীর মাঝে মিনিট ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজিবির পক্ষে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ও পক্ষে ভারতের হিলি ক্যাম্পের কমান্ডার বিসি যোশী নেতৃত্ব দেন বৈঠকে বিজিবির পক্ষ থেকে কাজবন্ধের কথা বলা হলে বিএসএফ সম্মত হয় এ সময় তারা বন্ধের বিষয়ে সম্মত হওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে গত শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের খোঁজ পাওয়া যাচ্ছে না তিনি নিখোজ রয়েছেন বলে মৌখিকভাবে জানিয়েছেন তার স্ত্রী মেহরুন নিসা তবে প্রায় দুদিন হলেও এখন পর্যন্ত নিখোজের বিষয়ে সাধারণ ডায়েরি কিংবা কোথাও কোনো রকম লিখিত অভিযোগ করেনি তবে কি তিনি আসলে নিখোজ নাকি স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন তা নিয়ে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তবে সম্প্রতি সামাজিক যোজক মাধ্যমে আসিফের স্ত্রী এবং বাসায় কেয়ারটেকারের মাঝে একটি ফোনালাপ ফাঁস হয় সেখানে আসিফের স্ত্রী কেয়ারটেকারকে আসিফের জন্য জামা কাপড় গোছানো জন্য নির্দেশ দিতে শোনা যায় আসিফের স্ত্রী বলেন কেয়ারটেকার ইসুফ সারের কতগুলো জামা কাপড় গেঞ্জি প্যান্ট শীতের কাপড় জোতা মোজা ব্যাগে ভরে দিয়ে দে তাড়াতাড়ি কেউ যেন না জানে সার কই গেছে ক্যামেরা বন্ধ করে দে ক্যামেরার লাইন বন্ধ কর বাসার সার গেলে আরও দশ মিনিট পর ক্যামেরার লাইন বন্ধ করবে এমন কথোপকথন ফাঁস হওয়ার পর বিএনপি নেতা আসিফ স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছেন বলে ধারণা করছেন অনেকে আবু আসিফ আশুগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এছাড়াও তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও একই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য বহিষ্কৃত উকিল আব্দুল সত্তার ভূঁইয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার ব্যবহৃত মোটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি উল্লেখ্য গত এগারো ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুল সত্তার ভুইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয় তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আব্দুল সত্তার ভুইয়ার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এমপি জেলা ও উপজেলা নেতারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশন সদস্যের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশবিরোধী অনেক ষড়যন্ত্র হবে অনেক নাটক সাজানো হবে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানো অনেক চেষ্টা হবে মানবাধিকার কমিশনকে তদন্ত করে এসব ও নাটকের প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে হবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে হবে সোমবার সচিবালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন আনিসুল হক বলেন মানুষে মানুষে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে মানবাধিকার কমিশনকে কাজ করতে হবে তিনি বলেন মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক মানবাধিকার কমিশনকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত সরকার শুধু নয় যে কোনো মানবাধিকার রক্ষার ব্যাপারে সরকার কাজ করবে সহায়তা দেবে শিশু ও অধিকার রক্ষার গুরুত্ব আইনমন্ত্রী বলেন দেশের আশি থেকে পঁচাশি ভাগ মানুষ যেখানে বসবাস করে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছাতে পারেনি এসব জায়গাও কমিশনকে কাজ করতে হবে তিনি বলেন গ্রামীণ এলাকার ও তৃণমূল পর্যায়ে অধিকাংশ মানুষ এখনো তাদের অধিকাংশ সম্পর্কে সচেতন নয় এসব মানুষকে সচেতন করতে হবে এবং কমিশনকে সফল হতে হলে সচেতনতা বাড়াতে অত্যন্ত প্রয়োজন এই জন্য উপজেলা পর্যায়ে শিশাম ও শিশুদের রচনা প্রতিযোগিতা সহ অন্যান্য প্রচার কার্যক্রম বাড়াতে হবে তরিং ব্যবস্থা নেওয়ার সাথে যে কোনো মানবাধিকার লঙ্ঘনে অনুসন্ধানের তথ্য পাওয়া মাত্র সরকারকে জানাতে কমিশনকে পরামর্শ দেন আইনমন্ত্রী বৈঠকে কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ কমিশনের কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এবং তা বাস্তবায়নে সরকার সহযোগিতা কামনা করেন তিনি কমিশনকে স্থায়ী ভবন নির্মাণ অবৈতনিক সদস্যের মর্যাদা নির্ধারণ সরাসরি কমিশনের অনুকূলের বাজেট বরাদ্দ এবং কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা তুলে ধরেন শীঘ্রই সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কোন ধরনের কঠোর কর্মসূচি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি বরং এখন থেকে নির্বাচনী প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি সরকার বিরোধী যুগপথ আন্দোলন সম্ভাবনা দলগুলো কঠোর কর্মসূচিতে যাওয়ার পক্ষে মতামত থাকলেও তাতে সাই বিএমপির দলটি শান্তিপূর্ণ নিয়ন্ত্রণাত্মিক আন্দোলনের মাধ্যমে সরকারের অপচাপ বাড়ানোর পক্ষে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা কঠোর কর্মসূচিতে না গিয়ে ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন দলটি উল্লেখযোগ্য যে গতকাল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বালদলীয় দলীয় জাতীয়তাবাদ সমমানব জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বিএনপির শীর্ষ নেতারা সেখানে জোটের নেতারা কঠোর কর্মসূচি দিতে বিএনপির প্রতি আহ্বান জানালেন তা প্রত্যাখার করেন দলের শীর্ষ নেতারা এ সময় বিএনপির নেতারা বলেন আগামী মার্চের মধ্যে রাজনীতি ভবিষ্যৎ অনেকটা পরিষ্কার হবে ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক চাপও বাড়বে সরকারের উপর এ কারণে ইচ্ছা করলেই আগের মতো জেনতে নির্বাচন করতে পারবে নাও আওয়ামী আর এমন ভাবনা থেকে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে বিএনপি জানা গেছে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাঠে প্রধান বিরোধী দল বিএনপি শুধু তাই না তিনশো আসনের মধ্যে দুইশো আসনের প্রার্থী বাছাই করেছে দলটি বাকি একশো আসন তারা শরিকদের জন্য রেখেছে বিএনপির বিভিন্ন সূত্র জানা গেছে এই মনোয়ন বাছাইয়ের চূড়ান্ত কাজটি করেছে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু উল্লেখ্য যে আব্দুল আউয়াল মিন্টু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এখন অত্যন্ত ঘনিষ্ঠ নির্বাচনে যাওয়ার এমন সিদ্ধান্তে দলটি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে সরগোল ফেলেছে লন্ডনে পলাতক বিএনপির উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সাহস থাকলে দেশে আসুন দেশে এসে মামলা ফেস করুন এদেশের মানুষ দেখতে পারবে কি করেছিলেন আপনি তিনি বলেন আওয়ামী লীগের নেতা কোনোদিনও পালাননি আমাদের নেত্রী পালাননি আপনি ইংল্যান্ডে বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন দেশব্যাপী বিএনপি জামায়াতে নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এদিন বিকালে তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় এ শান্তি সমাবেশের আয়োজন করা হয় আসাদুজ্জামান খান কামাল বলেন প্রধানমন্ত্রী যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন তিনি মেট্রো রেল তৈরি করেছেন হাতির জিল তৈরি করেছেন নয়শো আজকে সারা বাংলাদেশের জনপ্রিয় নাম্বার তিনি বলেন বিরোধী দল অনেক কথা বলে বিরোধী দল তো নয় যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেন সেই দল আবার ভোট চায় নাকি জনগণের কাছে ভোট চায় ভালো কথা তারা নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করেছেন আজকে অনেক বক্তারা বলে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করলে তারা জবাব দিয়ে দিবে আইন বাহিনী নাকি দরকার হবে না ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সভাপতিতে সমাবেশে পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কোচিম প্রমুখ